আজকাল তোর দুধ খুব পাতলা হচ্ছে, দুধে জল দিচ্ছিস নাকি বলতো? ট্যাঙ্কের দেবী মারি, দুধে কোনোদিন জল মেশাই না। কাস্টমারের চাপ থাকলে জলে দুধ মেশাই। আরে কুমার চানু যে এত সকাল সকাল, এই তোমার এই জন্তুটা নিয়ে একটু গান শোনাও না গো। শালা সারারাত বসে মশার কামড় খাচ্ছি, আর তোকে এখন গান শোনাবো? কেন, ঘরে কচু সব লাগাওনি? ঘর থাকলে তো লাগাবো, বেঘর হয়ে গেছি, কাল রাত থেকে এখানেই বসে আছি। এ হে, আরে আমাকে তো একবার স্মরণ করবে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। কাকে চাই? আপনি কে ভাই? আ বলে যা, আই আই, আমি আমি কে? অর্থবর্ধন বাড়ুচি, আমার বাবু। আরে ইনি কে? গিনিমা। আমি মিসেস ব্যানার্জি। ও, দাদা আপনি টাইটেলটা বদলান না? জানেন দাদা, আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি। ফরেস্টের মেয়র করে দিয়েছেন? না না, ওটা একটা ক্লাব, সোশ্যাল ক্লাব। হ্যাঁ, এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না? মেয়েরা এখানে সারাদিন শুধু হেসেল সামলায় না, অনেক সোশ্যাল ওয়ার্ক করে। আর আশ্চর্যের কথা কি জানেন, গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চলে। কি দুর্ভাগ্য আমার, আমি শুধু চিনতে পারলাম না। আর আমরা যখন থেকে গেছি, ও মা, সবাই এসে বৌদিকে হাগ করছে আর বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিসেস ব্যানার্জি, ওয়েলকাম মিসেস ব্যানার্জি। আর সবচেয়ে বড় কথা কি জানো, ও আমাকে চিনতে পেরেছে, আমার সাথে হাত মিলিয়েছে। কে কে আমার বউয়ের হাত ধরে টেনেছে? খান খান, শাহরুখ খান। ওখানে অনেক ফিল্ম স্টার আসে। আচ্ছা, খান কনের গোড়া এমন একটা দেব না কে খান খান হয়ে যাবে। গিনিমা, শাহরুখকে যতই খোল ভুচি খাওয়ান না কেন, এক ফোঁটা দুধ বেরোবে না। এই মধু, হ্যাঁ, অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি? ওই তো এই মুখ ফুচকে বেরিয়ে গেছে বাবু। গিলে নে, এখানে অন্য ডায়লগ আসবে। কাককে যতই ওয়াশিং মেশিনে কাঁচো না কেন, সে বক হইবে না। যাই, আমি ফেরে শুয়ে আসি, আমাকে ড্যান্স ক্লাসে যেতে হবে না? ড্যান্স ক্লাস? আরে এই বয়সে তাতই তাতই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে। মরণ পাপ্পি কাম, এই দেখেছ আমার নতুন পাপ্পি? হ্যাঁ, তা জলহস্তির সঙ্গে কোথায় যাচ্ছ? আমলো যা, চোখে নাবা হয়েছে, দেখতে পাচ্ছ না কুকুর? আরে কুকুরটাকে জিজ্ঞাসা করছি যে জল হস্তির সঙ্গে কোথায় যাচ্ছ। তাই তো চুপ কর, ছি ছি ছি, মনে রেখো আমি তোমার বউ। মরণ পাপি, হাসো হাসো, 32 পাটি খুলে হাসো। 32 নেই, 30, দুটো পড়ে গেছে। ও বাবা, আমি বিয়ে করবো না। ও কাকু, আমি আর বিয়ে করবো না। তোর বিয়ে দিতে এখানে আমি আসিনি, তোকে পেঁদাতে এসেছি। আমি বিয়ে চিন্তাও করবো না ওরে বাবা। আরে বিয়ে তো তোর সাথে এমনিতেই দেবো না। আই দরজা ভাঙতো, গুছিয়ে খেলা। এখনো বলছি ভালো চাষটা, দরজা খোল। ও কাকু, কাকু আমি আর বিয়ে করবো না। কাকু ভেতরে ঢুকে কি করবো? হেভি খেলাবো কিন্তু। কাকু কাকু, কাকাকে বিয়ে করবো না। কাকু দরজা খোল। হয়েছে তাহলে বার করে, বার বার করে এখানে রাখ, রাখ আমার হাতে। বাবা কি দিয়ে মারলি রে, দেখতে এরকম হয়ে গেল? কাকু কাকু, আমি ছোটবেলা থেকে এরকম। কাকু আমার নাম ল্যাংচা ঘোষ, আমার বাবার নাম দেবেন ঘোষ, আমি আর জীবনে কোনদিন বিয়ে করবো না। কাকু আমার ছেলে দিদি বললি হারাম জাদা এইখানে লুকিয়ে আছে? আমাকে তো ওই হারাম জাদা বললো। ও বাবা, একটা কাজ ঠিক মতো করতে পারে না, এরকম করলে মানুষ আমাদের পাশে থাকবে? চলে, আবার একটা ভোটার গেল। আয় আয় মার মার, আয় আয় মার মার শালা, আমি পাগল। আয় মার শালা, মার শালা। আমি কি 55 মন্দিরে ঘন্টা রাখি শালা, যে পাইতে শালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা বাবা, আমি তো প্রথম থেকেই খেলাটি খেয়ে যাচ্ছি বাবা। এটা আমার ছেলে, চিনিস একে? না তো। সে কি রে, তো শ্বশুর মশাই, এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে, জিজ্ঞেস কর। আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে? না, আপনার মেয়েকে আমি বিয়ে করবো বলেছি। কোনোদিন না। লে হালুয়া, তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে, আংটি বদলাবদলি করেছে? এটা আপনার ছেলে? ওগো
শুনছো? হ্যাঁ গো। তোমাকে সন্দেহ করছে। আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো? আমি সে কথা বলতে চাইনি বেয়ান, আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে, ওদের যে রেকর্ড আছে। এই আমার একটা ছেলে আছে আর আমি জানি না, কর্পোরেশন জানে। এত বড় মানুষ আপনি, এত বড় বিজনেস আপনার, হওয়ার পরে ভুলে গেছেন? বাবা গো, বাবা দেখো গো, তোমার জামাইয়ের আরেকটা ছেলে আছে। এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান। ও আপনারই ছেলে, সেম কালার, সেম চোখ, সেম কান, সেম নাক, সেম গোছ। বাবা গো, বাবা। আরে চুপ কর মা, চুপ কর, এটা পাজির পাঝাড়া। একদম চাচাবেন না, আপনার কাজের লোক মধুসূদনকে ডাকুন, ও সব জানে, ও আমাদের পাশে আছে। পাশে নেই, গ্রামে গেছে, ওর বাবা মারা গেছে। মারা গেছে না মেরে দিয়েছে, যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে, অমনি সোনাটাকে সরিয়ে দিয়েছে। এই সোনালা, অনেক হয়েছে, এবার কিন্তু মানহানির মামলা করব। আরে জঞ্জান সব কোর্ট কাচারি আমায় দেখাবেন না, আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি। ভয় পাচ্ছি না, আপনার যা করার তাই করে নেবেন, আমি দেখতে চাই আপনি কি করেন। দেখবেন তো তখন। কখন? যখন ক্যাডার রাইসে আপনার বাড়ি অবরোধ করবে, বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না। লে হালুয়া ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে খটকা, শোনো না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা। লে হালুয়া, লে হালুয়া, লে হালুয়া, হালুয়া।